যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান্নামে থাকবে আমি নবী জান্নাতে কদম রাখবো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীকে ভালো না বেশে আপনি কাকে ভালোবাসবেন? ওই নবীর আদর্শ গ্রহণ না করে আপনি কার আদর্শ গ্রহণ করবেন? কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় নবী, নবী আমাকে আপনাকে এত বেশি ভালোবাসে উম্মতকে রসুল, কেয়ামতের কঠিন ময়দানে রসুল নিজের জন্য পেরেশান না হয়ে উম্মতের জন্য স্থির হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাফাআত রসুল বুখারী এবং মুসলিমের যৌথ বর্ণনা এসেছে, দীর্ঘ হাদিসে এসেছে। আল্লাহর হাবিব বলেন কেয়ামতের দিন সবাই আটকা পড়ে যাবে, কেয়ামতের দিনের এক দিন সমান হবে দুনিয়ার 50,000 বছরের সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসীর অস্থির হয়ে যাবে, আমাদেরকে হাসরের ময়দানের কঠিন আজাব থেকে যদি বাঁচানোর জন্য একজন রক্ষাকর্তা ত্রাণকর্তা আমরা পেয়ে যেতাম, সুপারিশকারী যদি আমরা পেতাম, সকলে মিলে একত্র হয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে আসবো, গো আদম আল্লাহর নবী আপনি প্রথম নবী, আপনাকে আল্লাহ নিজের কুদরতে হাতে তৈরি করেছেন, জান্নাতে আপনাকে বসবাস করার জন্য দিয়েছেন। হাসরের ময়দানে সূর্যের উত্তাপ আমরা সহ্য করতে পারছি না, ও গো আদম আলাইহিসসালাম আপনি আমাদের পিতা, কোন একটা ব্যবস্থা আপনি করেন, আল্লাহর দরবারে শাফাত করেন, সুপারিশ করে আল্লাহ যেন কঠিন হাসরের ময়দানে এই আজাব থেকে আমাদেরকে একটু মুক্তি দেয়, হিসাব নিকাশটা তাড়াতাড়ি একটু আরম্ভ করে দেয়। আদম আলাইহিসসালাম বলবেন আস্তু হুনাকুম, আমি এই জায়গায় আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, ইযহাবু ইলা গায়রি। বুখারীর বর্ণনা এসেছে আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না পারবো না, আরেকজন নবীর কাছে যাও। সকলে মিলে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, সবাই একই কথা বলবে আমরা কেউ পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যখন সর্বশেষ যাবে তিনি বললেন আমি পারবো না, কিন্তু তোমরা আদম মূসা ঈসা নূহ এরকম নবীর দুয়ারে দুয়ারে গেলে কাজ হবে না, জায়গা মতো যদি যেতে পারো আজকের এই কঠিন হাসরের ময়দানের আজাব থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়ে দিবে। সবাইকে তিনি বলবেন একজন আছেন যিনি আজকে তোমাদেরকে হাসরের ময়দানের কঠিন আজাব থেকে বাঁচাতে পারবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন নবিউল আম্বিয়া, সমস্ত নবী এবং রসুলদের মাতার তাজ, আফতাবে নবুয়ত, খাতেমুল আম্বিয়া, শফিউল মুজনবীন, রাহমাতুল আলামিন, নবী দু জাহা, নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল হিন্দুস্তানি, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে নবীর শাফাআত নসিব করুন বলে আমিন। সমস্ত নবীরা ইয়া নফসি করতে থাকবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের জন্য চিন্তা করবেন না, আল্লাহর হাবিব হাসরের ময়দানে দিক বিদিক চুনাচুনি করবে, জবানের মধ্যে জারি থাকবে উম্মতি উম্মতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সবাই অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, আদম আলাইহিস সালামের মতো নবী নফসি নফসি, মূসা আলাইহিস সালামের মতো কালিমুল্লাহ নবী নফসি নফসি, নূহ আলাইহিস সালামের মতো নবী নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী নফসি নফসি, নিজেকে নিয়ে চিন্তা, ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, উম্মতের চিন্তা নাই, নিজেকে নিয়ে পেরেশান হয়ে যাবে। কিয়ামতের দিন রসুল বলেন ওই দিন মাথার উপরে সূর্যটা চলে আসবে, সমস্ত মানুষগুলির পানির তৃষ্ণায় জিব্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, সমস্ত হাসরের ময়দানে আওয়াজ উঠবে পানি পানি পানি। এই কঠিন ময়দানে মহাশরে সকলে মিলে আল্লাহর নবীর কাছে যাবে, যখন আল্লাহর হাবিবের দরবারে নবীর দরবারে যখন উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহর হাবিব বললেন আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছি সুবহানাল্লাহ। আজকে হাসরের ময়দানে শাফাআতে কুবরা আল্লাহর দরবারে সুপারিশ করে বিচার কার্য শুরু করার জন্য সবাই আটকে পড়েছে, আমি নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো, জোরে বলুন না সুবহানাল্লাহ।
কিয়ামতের ময়দানে যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে। কিয়ামতের ময়দানে যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়বে, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়বে। শাফাআতের মালিক যিনি তাহাকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয়তাই, প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে জানো, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয়তাই, প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়বো আমি নবী। আনা আব্বালুন নাস ইয়াশফাউ ফিল জান্না, আমি আমার উম্মতদেরকে নিয়ে সবার আগে জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাব। আমার উম্মত শোনো, আমার একজন উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, আমি রহমাতুল আলামিন নবী, আমি জান্নাতের মধ্যে কদম রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা নফসি নফসি নিজেকে নিয়ে পেরেশান, আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আপনি তো আজকে কাদার দিন না, আজকে তো আপনার সম্মানের দিন, আজকে তো আপনার ইজ্জতের দিন, আনন্দের দিন, আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব রহমাতুল আলামিন আল্লাহর হুকুমে মকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়বেন। আল্লাহর হাবিব বলেন কতক্ষণ থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমি নবী যখন মকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের জোশ চলে আসবে। আল্লাহ ডাক দিবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও গো আমার হাবিব আপনার কান্না আমি আল্লাহর সহ্য হই না, আপনার কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। রসুল আপনি মাথা তুলেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আমার হাবিব আপনি মাথা তুলেন, সিজদায় আর পড়ে থাকবেন না। সাল তুলতা, আপনি আজকে যা চাইবেন তা আপনাকে দিয়ে দেব। ইশফাআতু শাফা, আপনি যার জন্য শাফাআত করবেন তার শাফাআত কবুল করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চাইবেন আপনি রাসূলকে আমি আল্লাহ তা দিয়ে খুশি করে দেব। সূরা দুহার মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা। আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উত্তোলন করে বলবে উম্মতি উম্মতি, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে আমি নবীরে গছায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলবেন রব্বুল আলামিন আমার গুনাহগার যত উম্মত আছে, হয়তো দুনিয়াতে নামাজ পড়তে পারে নাই, আমি নবীর মহব্বত ছিল, আমি নবীর কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়ে শিরিক করে নাই, মূর্তি পূজা করে নাই। আমার উম্মত যে দুনিয়াতে কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর এসেছে ঈমান জানিয়ে, সমস্ত উম্মতকে আল্লাহ আমাকে আপনি গছাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন বুখারীর বর্ণনা এসেছে মুত্তাফাকুন আলাইহ, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীদের মধ্য থেকে আপনার উম্মতকে বেছে বেছে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান্নামে থাকবে আমি নবী জান্নাতে কদম রাখবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীকে ভালো না বেসে আপনি কাকে ভালোবাসবেন? ওই নবীর আদর্শ গ্রহণ না করে আপনি কার আদর্শ গ্রহণ করবেন? কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় নবী,
নবী আমাকে আপনাকে এত বেশি ভালোবাসে উম্মতকে রাসূল কিয়ামতের কঠিন ময়দানে রাসূল নিজের জন্য পেরেশান না হয়ে উম্মতের জন্য স্থির হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।